একজন নায়ক তার প্রচেষ্টায় সিনেমা ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছেন বছরের পর বছর ধরে, এমন নজির খুব বেশি নেই। অথচ শাকিব খান এই কাজটা প্রায় 1.5 দশক ধরে করেছে। এখনও বাংলা ইন্ডাস্ট্রির সাফল্য ব্যর্থতা অনেকাংশেই নির্ভর করে তার উপর। ইন্ডাস্ট্রিতে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী নিয়ে এখন আর ভাবি না, এখন তিনি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। যাই হোক, শাকিব বসের বন্ধুর মৃত্যুতে শাকিব খান কিছুটা শোকাহত। আবার অন্যদিকে বাংলাদেশ এবং ভারত বন্ধুত্ব দিবস উপলক্ষে অপু এবং শাকিব খানকে এক ফ্রেমে দেখা গিয়েছিল। যাই হোক, প্রসঙ্গে ফিরি, অভিনয় করে যত অভিনেতার সৃষ্টি হয়েছে, বর্তমানে নানা রকম সাক্ষাৎকার ইন্টারভিউ দিয়ে তার চেয়ে বেশি অভিনেতা তৈরি হয়েছে। আমার মতে এসবের কারণেই বর্তমানে শিল্পীদের মধ্যে কোনো শ্রদ্ধাবোধ নেই। তো আপনার তো কোনো সিনেমার কাজ নেই, তা আপনার এই অর্থের যোগানটা কোত্থেকে আসে? কোনো অবৈধভাবে আসে নাকি? যেমন জায়েদ খানের কথাটাই উল্লেখ করি, জায়েদ খানকে অপমান করে এমন প্রশ্ন করা উপস্থাপকের কি উচিত হয়েছে? এটা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। ইনকাম ট্যাক্সের চাকরি করেন, আপনি দুদকে চাকরি করেন, যদি টাকা প্রয়োজন। আমি জানি যে আপনি যে রোলেক্স ঘড়িটা ইউজ করেন সেটা নিয়ার অ্যাবাউট 25 লাখ 26 লাখ। অপমান করার জন্য, চ্যানেল গ্রো করার জন্য, ভাইরাল নিউজের জন্য এমন অবান্তর প্রশ্ন করে? জায়েদ খানও দিন শেষে উচিত জবাবটাই দিয়েছেন। এবার একটা ওয়ার্ল্ডের দিকে লক্ষ্য করি। ববি দেউলের মতো একজন মেগাস্টার তারকা সালমান খানকে উপযুক্ত সম্মানসূচক কথা বলেছেন। আমি অনেক ডিরেক্টর এবং প্রোডিউসারের কাছে কাজের জন্য গিয়েছি, তারা কাজের আশ্বাস দিয়ে কাজ দেয়নি। 4 বছর বাসায় থাকতে থাকতে পরিবারের সদস্যরাও বিরক্ত হচ্ছিল, স্ত্রী কাজে যেত, আমি বাসায় থাকতাম, মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছিলাম। একদিন সালমান খান রেস্ত্রী সিনেমায় কাজের সুযোগ করে দেয়, এরপরেই নতুন করে কাজের স্বপ্ন দেখা শুরু করি। অ্যানিমেল সিনেমার সাকসেসে আমার পরিশ্রম সার্থক হয়েছে। সালমান খানের প্রতি ববির কৃতজ্ঞতা প্রকাশ সত্যিই অসাধারণ, যেটা আমাদের দেশে একদমই নেই।